আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। আবারও হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির। মালয়েশিয়ার জোহরে 30 বাংলাদেশি সহ 65 প্রবাসী আটক। এবং মালয়েশিয়ায় 3 বাংলাদেশিকে অপহরণের দায়ে মালয় নাগরিকের 30 বছরের কারাদণ্ড। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া ও বাংলাদেশের পরে এনজেড এখন দুবাই, ভারত ও পাকিস্তানে। বছর জুড়ে বিমান টিকিটের সেরা অফার ও সর্বোচ্চ ছাড় লুফে নিতে সঙ্গে থাকুন এনজেডের। এনজেড ওয়ার্ল্ড, আপনার আমার নিশ্চিন্ত ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মাহাথিরের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, তিনি কোনো একটি ইনফেকশনে ভুগছেন, তবে কী ধরনের ইনফেকশন তা জানাননি তিনি। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। 98 বছর বয়সী মাহাথির মোহাম্মদের হার্টে আগে থেকেই সমস্যা রয়েছে। 1989 সালে একবার এবং 2006 সালে দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। এর আগে 2021 এবং 2022 সালেও হৃদরোগের জটিলতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। তখন তার বাইপাস সার্জারিও করা হয়। মাহাথির 1981 থেকে 2003 সাল পর্যন্ত 22 বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। এরপর 2018 সালে 92 বছর বয়সে সংস্কারবাদী জোটের প্রধান হিসেবে ক্ষমতায় ফিরে আসেন, কিন্তু অন্তর্দ্বন্দ্বের কারণে 2020 সালে সেই প্রশাসন ভেঙে পড়ে। মালয়েশিয়ার জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যব্যাপী ক্রমবর্ধমান অভিবাসীদের কলোনিগুলোর বিরুদ্ধে সোমবার থেকে শুরু হওয়া 2 দিনের অভিযানে 65 জন নথিবিহীন প্রবাসীকে আটক করেছে। জোহর ইমিগ্রেশন পরিচালক বাহারুদ্দিন তাহির বলেছেন, রাজ্যের বেশ কয়েকটি হটস্পটে ব্যবসা পরিচালনাকারী অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের নিজস্ব কলোনি শুরু করার প্রচেষ্টায় সারা বছর ধরে একই ধরনের অভিযান চলবে। তিনি বলেন, স্থানীয় বা নথিভুক্ত বিদেশিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে যারা তাদের আশ্রয় দিচ্ছে এবং অবৈধ প্রবাসীদের নিয়োগ দিচ্ছে। 2 দিনের অভিযানে তাদের রাজ্য সদর দফতর এবং মার্সিং শাখা থেকে বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট অফিসাররা জোহর বারুতে 26টি প্রাঙ্গণে এবং মার্সিংয়ে 2টি প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। এর ফলে 147 জন বিদেশের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এরপর 20 থেকে 49 বছর বয়সী 65 জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বৈধ ভিসা বা পারমিট ছাড়া কিংবা অতিরিক্ত অবস্থান করা সহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়। তাদের মধ্যে 30 জনই বাংলাদেশি প্রবাসী। এছাড়াও 18 জন ইন্দোনেশিয়ান, যাদের মধ্যে 15 জন পুরুষ এবং 3 জন নারী, ভারতীয় 1 জন নারী ও 6 জন পুরুষ, পাকিস্তানি 5 জন পুরুষ, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার 2 জন নারী এবং মিয়ানমারের 1 জন পুরুষ এবং ইয়েমেনের 1 জন নাগরিক ছিলেন। বাহারুদ্দিন তাহির আরও জানান, আটককৃতদের পাশাপাশি 141 বছর বয়সী বাংলাদেশি ব্যক্তি, যিনি বৈধভাবে নিযুক্ত ছিলেন এবং বৈধ কাগজপত্র ছাড়া একাধিক বিদেশি কর্মী নিয়োগ দিয়েছেন, তাকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারার অধীনে বিধি লঙ্ঘনের জন্য হাজিরা নোটিশ দেওয়া হয়েছে। এছাড়াও তদন্তে সহায়তা করার জন্য এনফোর্সমেন্ট অফিসাররা স্থানীয়দের আরও 11টি জরিমানার নোটিশ জারি করেছে। যাদের আটক করা হয়েছে তাদেরকে ইমিগ্রেশন অ্যাক্ট 1959-এর 63 ধারার অধীনে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে ইমিগ্রেশন। মালয়েশিয়ার ফেডারেল আদালত আজ 10 বছর আগে 50,000 রিঙ্গিত মুক্তিপণের জন্য 3 বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করার দায়ে এক স্থানীয় নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে 30 বছরের কারাদণ্ড দিয়েছে। কোর্ট অফ আপিলের প্রেসিডেন্ট তাশরী আবাং ইস্কান্দার আবাং হাশিমের নেতৃত্বে 3 বিচারকের একটি প্যানেল সর্বসম্মত সিদ্ধান্তে 47 বছর বয়সী সুহাইমি আলিয়াসের বিরুদ্ধে আপিল আদালত কর্তৃক নিশ্চিত হওয়া 30 বছর কারাদণ্ডের পাশাপাশি 10টি বেত্রাঘাতের সাজা বহাল রাখেন। বিচারক আবাং ইস্কান্দার ফেডারেল কোর্টের বিচারক দাতুশ্রী হাসনা মোহাম্মদ হাশিম এবং দাতুক আব্দুল করিম আব্দুল জলিলের সাথে একসাথে বসে আপিলকারীকে তার গ্রেপ্তারের তারিখ 16 মার্চ 2014 থেকে শুরু করে কারাগারের সাজা ভোগ করার আদেশ দেন। তবে আপিলের কোনো যোগ্যতা নেই, কেননা বিচারক আবাং ইস্কান্দার দোষী সাব্যস্ত করার পর আপিলকারীর চূড়ান্ত আপিলও খারিজ করে দেন। 2023 সালের জুলাইয়ে আপিল আদালত শাহ আলম হাইকোর্ট কর্তৃক প্রদত্ত যাবজ্জীবন কারাদণ্ড এবং সোহাইমের বিরুদ্ধে 10টি বেত্রাঘাতের সাজা দেন। জানা যায়, 2014 সালের মার্চ মাসে সুপারমার্কেট থেকে বাজার করে ফেরার পথে 3 বাংলাদেশি প্রবাসীকে অপহরণ করেন ওই ব্যক্তি। এ সময় তিনি নিজেকে পুলিশ বলে পরিচয় দেন এবং তাদেরকে একটি হোটেল রুমে আটকে রাখেন। পরবর্তীতে তাদের কাছে 50,000 রিঙ্গিত মুক্তিপণ চাওয়া হয়।